নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আরও একবার এটিকে এবং মোহনবাগান এই দুটি দল যাতে ডিমার্জ হয়ে যাক, এমনটাই চাইছে মোহনবাগান সমর্থকরা। কেন, চলুন সেটাই দেখি। তার আগে বলি বন্ধুরা, যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বন্ধুরা, গতকাল এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর উৎসব পারেক তার মন্তব্য নিয়ে বৃহস্পতিবার ঝড় উঠল সবুজ বেরুন সমর্থকদের মধ্যে। উৎসব পারেক তিনি একটি সাক্ষাৎকারে মোহনবাগানের খেলা নিয়ে এমন মন্তব্য করেন যা সবুজ বেরুন সমর্থকদের কাছে খুবই অপমানজনক মনে হয়, তাই তারা এটিকের সঙ্গে আর থাকতে চাইছেন না। গোটা বিষয়টি নিয়েই সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেন, অবিলম্বে উৎসব পারেকের ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। এরপরেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত এবং সিঞ্জন বসু একসাথে একটি মেসেজ লেখেন মারিনার্সদের জন্য। সেখানে তিনি স্পষ্ট বলে দেন, উৎসব পারেকের মন্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়, ক্লাবের সব সদস্য এবং সমর্থকদের খারাপ লেগেছে। এই বিষয়টি নিয়ে এটিকে মোহনবাগান ফুটবল দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে তাদের দৃষ্টিভঙ্গি জানাতে চাইবে মোহনবাগান ক্লাব। এরপরেই এটিকে মোহনবাগানের পক্ষ থেকে আরও একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলা নিয়ে আমাদের ডিরেক্টরের মন্তব্যে আমরা ক্ষমাপ্রাপ্তি, মোহনবাগানের ইতিহাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু এটা লেখার পরেও মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু থামেনি, তারা চাইছে এটিকে মোহনবাগান দলের সঙ্গে পুরোপুরি ডিমার্জ হয়ে যাক, নয়তো মোহনবাগান নামের আগে এটিকে মুছে আরপিএসজি চলে আসুক, নয়তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি নিজের এটিকে দলকে ফিরত নিয়ে নিক। এমনই অনেক কথাবার্তা লিখে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে মেরিনার্সরা। এটিকে মোহনবাগান দলের ম্যানেজিং ডিরেক্টর উৎসব পারেক তার এই মন্তব্যে সবুজ বেরুন সমর্থকরা তারা যে প্রচণ্ড রকম দুঃখ পেয়েছে সেটা আর বলে বোঝাতে হবে না। তাই এটিকে মোহনবাগান কমিটির তরফ থেকে সেই ক্ষমার বিবৃতিটা পাঠানোর পরেও কিন্তু মোহনবাগান সমর্থকরা শান্ত হয়নি। তাদের একটাই কথা, আগে এটিকে নামটা সরুক, তারপর পরের কথা ভাবা যাবে, হয় এটিকে সরাও না হলে তোমরা সরো, রিমুভ এটিকে। তো বন্ধুরা, আপনারা কি চান, এটিকে মোহনবাগান দল একসাথে থাকুক নাকি এটিকে ও মোহনবাগান এরা দুজন আবার আলাদা হয়ে যাক এবং নিজেদের মতোই ফুটবল খেলুক? তো বন্ধুরা, আপনাদের কি বক্তব্য সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামতও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতেও এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।